নমস্কার বন্ধুরা, রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে 28/1/2022 শিক্ষক মহাশয়দের সেকশন সমস্যা নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। আমরা জানি সাম্প্রতিক শিক্ষক মহাশয়দের বিভিন্ন স্কুলের রোস্টার রেজিস্টার মেনটেনের জন্য মধ্যশিক্ষা পর্ষদ থেকে হচ্ছে তথ্য চাওয়া হচ্ছে। তো সেক্ষেত্রে সেখানের একটা শিক্ষক মহাশয়দের বিভাজন করা হচ্ছে এরকমই দাবি উঠেছে। যদিও সরকারের তরফ থেকে জানানো হচ্ছে যে সেরকম বিভাজনের কোনো মানে সম্ভাবনা নেই বা সেরকম চাওয়া হচ্ছে না এরকমই। তো আসুন এ সংক্রান্ত একটি প্রতিবেদন আজকে দেখে নেবো, সংবাদ মাধ্যমের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। কী রয়েছে সেই প্রতিবেদনে তার আগে বলি, যদি চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, নানা ধরনের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য, চাকরি খবর পাওয়ার জন্য, শিক্ষাসম্মত খবর পাওয়ার জন্য। মাধ্যমিক স্তরে বিভাজন নিয়ে ক্ষুব্ধ শিক্ষকেরা, তাদের সকলেরই নিয়োগ মাধ্যমিক স্তরে শিক্ষক শিক্ষা হিসেবে, কিন্তু নতুন ব্যবস্থায় নর্মাল সেকশন বা মাধ্যমিক স্তরে তাদের দুভাগে ভাগ করার নির্দেশিকা ঘিরে শিক্ষক শিক্ষিকাদের মধ্যে তীব্র অসন্তোষ দানা বেঁধেছে। প্রথমটা হলো আপার প্রাইমারি সেকশন বা উচ্চ প্রাথমিক, তার মধ্যে পড়ছে ষষ্ঠ, সপ্তম, অষ্টম শ্রেণী। দ্বিতীয়টি হলো সেকেন্ডারি সেকশন বা মাধ্যমিক বিভাগ, নবম ও দশম শ্রেণীর এই বিভাগের অন্তর্গত। সংশ্লিষ্ট শিক্ষক শিক্ষিকাদের এই দুই তৃতীয়াংশ পড়বেন উচ্চ প্রাথমিকে এবং মাধ্যমিকে দুটি শ্রেণীতে পড়াবেন বাকি এক তৃতীয়াংশ শিক্ষক। স্কুল স্তরে পঠন পাঠন আরও সুচারুভাবে সব চালানোর জন্য শিক্ষা প্রশাসন মাধ্যমিক স্তরে এই ভাগাভাগি করছেন কিনা সেই প্রশ্ন তো উঠছেই, তার থেকেও গুরুত্বপূর্ণ হয়ে উঠছে সংশ্লিষ্ট শিক্ষক শিক্ষিকাদের আপত্তি, আশঙ্কা, অভিযোগ। তারা এটাকে দেখছেন অবাঞ্ছিত বিভাজন হিসেবে। তাদের বক্তব্য, প্রথমত মাধ্যমিক স্তরে শিক্ষক হিসেবে নিয়োগপত্র পাওয়ার পরে তাদের একাংশকে এইভাবে উচ্চ প্রাথমিকের তকমা দেওয়ার মর্যাদাগত অবমাননার আঘাত দেওয়া হচ্ছে, এবং দ্বিতীয়ত অদূর ভবিষ্যতে উচ্চ প্রাথমিক শিক্ষকদের বেতনে কোপ পড়ার আশঙ্কা প্রবল হচ্ছে, তৃতীয়ত বদলির ক্ষেত্রে নতুন জটিলতার আশঙ্কা বাড়ছে। মাধ্যমিক স্তরে স্কুল শিক্ষকদের কেন কোন স্তরে পড়বেন, জেলা শিক্ষা আধিকারিকদের সম্প্রতি ভিডিও সম্মেলনের মাধ্যমে সেই বিষয়ে প্রধান শিক্ষক শিক্ষিকাদের মৌখিক নির্দেশিকা দিয়েছেন। কতজন শিক্ষক উচ্চ প্রাথমিক স্তরে পর্যন্ত পড়াবেন আর কতজন শিক্ষক পড়াবেন নবম ও দশম শ্রেণীতে সেই ব্যাপারে একটি ভাগাভাগি ব্যবস্থা হয়েছে, এবং এই নির্দেশিকায় বলা হয়েছে যে মাধ্যমিক স্তরে শিক্ষক শিক্ষিকারা 2:1 অনুপাতে ভাগ করতে হবে শিক্ষক শিক্ষিকাদের। অর্থাৎ কোনো স্কুলের মাধ্যমিক স্তরে যদি 30 জন শিক্ষক শিক্ষিকা থাকেন তাহলে হচ্ছে 20 জনকে উচ্চ প্রাথমিকে এবং 10 জনকে নবম দশম শ্রেণীতে পড়াতে হবে। শিক্ষকরা জানান যে জেলা শিক্ষা আধিকারিকদের এই নিয়ে ইতিমধ্যে প্রধান শিক্ষক শিক্ষিকাদের কাছে নির্দেশিকাও পাঠিয়ে দিয়েছেন। শিক্ষক শিক্ষিকাদের বড় অংশের অভিযোগ, মাধ্যমিক স্তরে শিক্ষক শিক্ষিকাদের মধ্যে এই বিভাজন ঘটিয়ে অহেতুক জটিলতা তৈরি করা হচ্ছে। মাধ্যমিক শিক্ষক শিক্ষাকর্মী সমিতির নেতা অনিমেষ হালদারের অভিযোগ, কিসের ভিত্তিতে স্কুলের প্রধানরা এই 2:2 অনুপাতে তাদের শিক্ষক শিক্ষিকাদের দুভাগ করবেন, তাদের কোনো গাইডলাইন বা নির্দেশিকা দেওয়া হয়নি। অনিমেষবাবু বলেন, উচ্চ প্রাথমিক ও নবম দশম শ্রেণী এই দুইভাগে মাধ্যমিক স্তরের শিক্ষককে ভাগ হয়ে গেলে ভবিষ্যতে তাদের বেতনের ক্ষেত্রে বৈষম্য তৈরি হতে পারে, এমনকি বিদ্যালয়ের ক্ষেত্রেও অসুবিধার সৃষ্টি হবে। তখন হয়তো উচ্চ প্রাথমিকের কোনো শিক্ষককে আপোষ বদলির জন্য উচ্চ প্রাথমিক স্তরেই ম্যাচিং শিক্ষক খুঁজতে হবে, যা এখন করতে হয় না। অনিমেষবাবু জানান, এই বিভাজন যাতে না হয় সেই দাবি জানিয়ে তারা ইতিমধ্যেই জেলা স্কুল পরিদর্শকের কাছে স্মারকলিপি পেশ করেছেন। শিক্ষক শিক্ষাকর্মী অনুরাগ ঐক্যমঞ্চের রাজ্য সম্পাদক কিঙ্কর অধিকারীর অভিযোগ, কোনো লিখিত নির্দেশিকা ছাড়াই এইভাবে বিভাজনের চয়ন চাপে দেওয়া হচ্ছে, এর ফলে স্কুলের বিভিন্ন দিক থেকে উচ্চ প্রাথমিক ও নবম দশম শ্রেণী শিক্ষক শিক্ষিকাদের মধ্যে বিভাজনই দূরত্ব সৃষ্টি হবে। এবং কিঙ্করবাবু বলেন, আমরা এই বিভাজনের তীব্র বিরোধিতা করছি, প্রধান শিক্ষক শিক্ষিকাদের কাছে অনুরোধ এই বিষয়ে বিভাজন নীতির বিরোধিতা করুন, এই ধরনের নির্দেশ পালন থেকে বিরত থাকুন। ফলে বিকাশ ভবনে কর্তাদের একাংশের দাবি, মাধ্যমিক স্তরে শিক্ষক শিক্ষিকাদের ক্ষেত্রে এই বিভাজন বলবৎ হলেও তাদের বেতন কমবে না, এই নিয়ে এখনও তাদের শঙ্কিত হওয়ার কিছুই ঘটেনি। তারা দেখলেন এই মাধ্যমিক স্তরে আপার প্রাইমারি এবং নর্মাল সেকশন, আপার প্রাইমারি সেকশন এই ভাগ নিয়ে যে জটিলতা, সেই জটিলতাতে আশঙ্কায় রয়েছেন শিক্ষকরা। তো এই আপডেট আমি শেয়ার করলাম, আরও আপডেট পেলে অবশ্যই শেয়ার করব, সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।